বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এমন একজন মানুষের নাম সভানেত্রী হিসেবে প্রস্তাব করব যার কোন বিকল্প বর্তমান বিশ্বের সময়ের সঙ্গে হয় না। আমরা মহান নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা, আমাদের সকলের প্রিয় এবং এই দেশের উন্নয়নের পুরোধা সূর্য সৈনিক এবং এই রাষ্ট্রকে সম্পূর্ণ সুন্দরভাবে স্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে প্রতিমান করার জন্য বিশ্ব নন্দিত নেতা, সারা পৃথিবীর মানুষ তার নেতৃত্বের প্রশংসা করে আমার জীবন সায়ন্নে আপনাদের কাছে আমার নিবেদন, আমি মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনা, মানবতার মাতা এবং আমাদের প্রিয় নেত্রী, তিনি সভাপতি থাকবেন যতদিন দেশে ততদিন থাকবেন। আমি এই প্রার্থনা করলাম, এই প্রস্তাব করলাম, এই প্রস্তাবের পক্ষে।